আমাদের শরীরের প্রয়োজনীয় ফ্যাট আমরা তৈলবীজ থেকে পেয়ে থাকি। একজন সুস্থ স্বাভাবিক মানুষের মাথাপিছু প্রায় 35 গ্রাম তেলের প্রয়োজন। এর সরিষা হচ্ছে অন্যতম ভূমিকা পালন করে। মূলত তিন প্রকারের সরিষা আমরা চাষ করে থাকি, টরি সরিষা, শ্বেত সরিষা ও রাই সরিষা। সব রকমের সরিষা আমাদের জমিতে এখন বোনা হয়ে গেছে। এই সরিষা চাষে সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করার জন্যে আমরা আশানুরূপ ফলন পাই না, তেলের পরিমাণও অনেক কমে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। আজকের এই ভিডিওতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে, সাধারণত দেখা যায় যে 80-90% কৃষকই আমরা বীজটাকে ছিটিয়ে বুনি। এর ফলে কি হয়, বীজের সংখ্যা সঠিকভাবে ছিটানতে না পারায় এক জায়গায় গুছিয়ে যায় ও চারাগুলি ঘন ঘন হয়ে বেরোয়। এই সমস্যাটা আমরা দেখতে পেতাম না যদি বীজটাকে আমরা সারিতে বুনতাম। এই সমস্যার ফলে কি হয়, চারাগুলি সঠিকভাবে খাবার পায় না, পুষ্টি সমান হারে পায় না, যার জন্যে ছোট অবস্থায় ফুল চলে আসে, শুরু হয়ে উপরে উঠে যায়, ফলন কম হয়ে যায়। এই সমস্যাটা দূর করার জন্যে আমাদেরকে কী করতে হবে, চারাগুলিকে যখন 20-25 দিন হবে 10-15 সেন্টিমিটার অন্তর অন্তর রেখে বাকি চারাগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে। যে কোনো ফসলে তিনটি অবস্থা থাকে, একটি হচ্ছে যৌবন, তারপরে পরিণত, তারপরে হচ্ছে বার্ধক্য। সরিষার 25-30 দিন এই সময়টা হচ্ছে যৌবন সময়। এই সময়ে যদি আমরা অবহেলা করি তাহলে ভালো ফলন আশা করতে পারবো না। এর জন্য আমাদেরকে এই সময়টায় বেশি গুরুত্ব দিতে হবে। এই সময়ে আমাদেরকে সার ব্যবস্থাপনায় গুরুত্ব বেশি দিতে হবে এবং সঠিকভাবে সারটা প্রয়োগ করতে হবে। এই সময় আমাদেরকে বিঘাপতি নাইট্রোজেন ঘটিত সার 15-20 কেজি দিতে হবে। ডাল ও তৈল জাতীয় শস্যের ক্ষেত্রে কি হয়, প্রচুর পরিমাণে সালফারের প্রয়োজন হয়। এর জন্য আমাদেরকে সালফার জাতীয় সার প্রয়োগ করতে হবে। জমি তৈরির সময় আমরা সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছিলাম, সেখান থেকে গাছ কিছুটা সালফার পেয়ে থাকে। এখন আমাদেরকে জমিতে বিঘাপতি 1 কেজি হারে জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। জিঙ্ক সালফেটে জিঙ্কের সঙ্গে সালফার যুক্ত আছে, এর ফলে কী হবে, বাকি সালফারটা গাছ জিঙ্ক সালফেট থেকে পেয়ে যাবে, আর বাকিটা গাছের জন্য যে জিঙ্ক প্রয়োজন হয় সেই জিঙ্কটাও এখান থেকেই পেয়ে যাবে। যদি আপনাদের সরিষাতে ফুল চলে আসে তাহলে সালফারের ঘাটতি পূরণ করার জন্য আপনারা জলদ্রবণীয় যে সালফারগুলি পাওয়া যায় সেগুলি আপনারা স্প্রে করুন। বাজারে পাওয়া যায় দুটি জলদ্রবণীয় সালফার, হচ্ছে ইপকো কোম্পানির সাসাজি অথবা আপনারা আদিত্য মাইক্রোডিনামিকের সালফোটিজ ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনারা এই সময় থেকে গাছের জন্যে পটাশ সার ব্যবহার করুন। এই সময় আপনারা বিঘাপতি 10 কেজি মিউরেট অফ পটাশ ব্যবহার করবেন। সরিষা চাষে এই সময়ে এর পাশাপাশি আমাদেরকে সামুদ্রিক শৈবালের দানা ব্যবহার করতে হবে। এটা আপনারা বাজারে যে নামে পেয়ে যাবেন, ইপকো কোম্পানির সাগরিকা, পিআই কোম্পানির পায়োভিটা এক্স ও ধানুকা কোম্পানির ধানজাইন গোল্ড নামে পেয়ে যাবেন। এটি বিঘাপতি আমাদেরকে 3 কেজি হারে প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি আমাদেরকে এই সময়ে জমিতে বোরন প্রয়োগ করতে হবে। বোরনটা আপনারা বিঘাপতি 1 কেজি প্রয়োগ করুন, যদি ছিটিয়ে প্রয়োগ করেন এটা 14.5%, অথবা আপনারা জলদ্রবণীয় 20% যে বোরনটা পাওয়া যায় সেই বোরনটা আপনারা 2 গ্রাম/লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। এই স্প্রে বোরনটা আপনারা আবার 50-60 দিনের মাথায় আরেকবার প্রয়োগ করবেন। এই সমস্ত উপকরণগুলিকে আমাদেরকে একসঙ্গে মিশিয়ে 25-30 দিনের মধ্যে প্রয়োগ করতে হবে জমিতে। এই সময়ে যদি আপনাদের হালকা জমি হয় তাহলে জলসেচ দেওয়ার পরে প্রয়োগ করবেন, আর যদি ভারী জমি হয় তাহলে জলসেচ দেওয়ার আগে আমাদেরকে এই সারগুলো প্রয়োগ করতে হবে। এরপরে 3 নম্বরে আপনাদেরকে আমি বলি, সরিষার জমিতে
জলসেচ ব্যবস্থাটা কেমন করতে হবে। সাধারণত সরিষার জমিতে আমরা একটা সেচ দিয়ে থাকি, এরপরে আর অন্য কোনো সেচ দিই না। কিন্তু আমাদেরকে সরিষার জমিতে ভালো ফলন পেতে হলে তিনটে সেচ দিতে হবে। প্রথম সেচটা আমাদেরকে দিতে হবে 25 থেকে 30 দিনের মাথায়। এরপরে যখন ফুল আসতে শুরু করবে, সুটিগুলো আসতে লাগবে, সেই সময় আমাদেরকে আরেকটি সেচ দিতে হবে। এবং সুটিগুলো যখন পরিণত হবে, সেই সময় আমাদেরকে শেষ সেচটি দিতে হবে। চতুর্থত আপনাদেরকে আমি বলি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোলিওর স্প্রে। আমাদের গাছ যখন 30 থেকে 35 দিনের হবে, তখন আমাদেরকে ফোলিওর স্প্রে করতে হবে। এই সময় আপনারা 12-61-00 NPK সঙ্গে হিউমিক অ্যাসিড 98% 2 গ্রাম প্রতি লিটার জলে সঙ্গে 12-61-00 4 গ্রাম একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন। 12-61-00 রয়েছে 12% নাইট্রোজেন এবং 61% ফসফরাস। এই সময়ে গাছের অত্যন্ত প্রয়োজন নাইট্রোজেন ও ফসফরাস। নাইট্রোজেন গাছের কাণ্ডগুলিকে বাড়াতে সাহায্য করে, সবুজ পন্ধ বাড়াতে সাহায্য করে, ফসফেট এগুলিকে ধরে রাখতে সাহায্য করে, মাটি থেকে জলের পরিমাণ বাড়াতে সাহায্য করে ফসফেট। সঙ্গে হিউমিক অ্যাসিড কী করে? হিউমিক অ্যাসিড এই সমস্ত কাজগুলিকে দ্রুত করতে সাহায্য করে এবং মাটিতে যে আমরা খাবার দিয়েছি সেই খাবারগুলিকে দ্রুত খেতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। সেই জন্য আমাদেরকে এই সময়ে হিউমিক অ্যাসিড ও 12-61-00 ফোলিওর স্প্রে করতে হবে। এর ঠিক 1 সপ্তাহ পরে আমাদেরকে ব্যালেন্স এনপিকে 18-18-18 প্রয়োগ করতে হবে। পার লিটার 3 থেকে 4 গ্রাম হিসাবে ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আমাদেরকে এই সময়ে সিডউইড এক্সট্রেন্ডস ব্যবহার করতে হবে, অর্থাৎ সামুদ্রিক শৈবালের যে লিকুইড ফর্ম সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা আমাদেরকে 2 ml পার লিটার হিসাবে ব্যবহার করতে হবে। এটা আমরা বাজারে সাধারণত নিচিন কোম্পানির সাইটন প্লাস এবং ধানুকা কোম্পানির ধানজাইন গোল্ড ও PI কোম্পানির বায়োভিটা এক্স নামে পেয়ে থাকি। 5 নম্বরে আমি আপনাদেরকে বলি, এই সময়ে আপনারা ছত্রাকের আক্রমণ থেকে সাবধান হয়ে যান। এই সময়ে যেহেতু ভোরের দিকে শিশির পরে, এই শিশিরের কারণে দেখা যায় ছত্রাকে আক্রমণ করে। ছত্রাক আক্রমণ হলে ধসা রোগের সৃষ্টি হয়, তাই আমাদেরকে আগে থেকেই সাবধান হয়ে যেতে হবে। এর জন্য আমাদেরকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই সময়ে আপনারা মেটালক্সিল ম্যানক্রোজেব গোত্রের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। এগুলো আমরা বাজারে টাটা রালিস কোম্পানির টাটা মাস্টার ও সিনজেন্তা কোম্পানির রিডোমিল গোল্ড এই নামে পেয়ে থাকি। এই ওষুধগুলো আপনারা 2.5 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা UPL কোম্পানির সাপ কার্বেন্ডাইজিন একই মাত্রায় ইউজ করতে পারেন। সর্ষেতে এই সময় আরেকটি বড় সমস্যা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। এই সময় গাছগুলি সবুজ সুন্দর হয়ে থাকে, যার ফলে পোকামাকড়গুলি আকৃষ্ট হয়ে গাছগুলিকে আক্রমণ করতে চলে আসে এবং নষ্ট করে দেয়। এ সময় দেখা যায় করাতমাছি, জাব পোকা, বাঁধাকপির ল্যাদা, ইরাকপিট মথ, মাকড় প্রভৃতি ধরনের পোকায় আক্রমণ করে থাকে। যে জমিতে ঘন চারা থাকবে সেই জমিতে করাতমাছির আক্রমণ বেশি হয়। এরা চারা অবস্থায় পাতাকে খেয়ে নেয়। এদের নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে ক্লোরোফাইরিফাস 20% 2.5 মিলি প্রতি লিটার জলে বা প্রোফেনোফস 50% 1.5 মিলি প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। ক্লোরোফাইরিফাস আমরা বাজারে ডাস্টবান ডারমেট নামে পেয়ে থাকি। এছাড়া প্রোফেনোফস আমরা ক্যারিনা কুরাক্রন নামে পেয়ে থাকি। সরিষাতে জাব পোকাগুলি যখন ফুল ও ফল আসে সেই সময়ে আক্রমণ করে থাকে। এরা সুটিগুলির রস চুষে খেয়ে সুটিগুলোকে নষ্ট করে দেয়। এদেরকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে অ্যাসিপেট 50% প্লাস ইমিডাক্লোরোপিড গোত্রের যে কোনো কোম্পানির ওষুধ, যেমন UPL-এর ল্যান্সার গোল্ড 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই ওষুধটা যদি আপনারা না পান, তাহলে ইমিডাক্লোরোপিড 17.8% SL গোত্রের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন।
বায়ারের কনফিডার 1 মিলি প্রতি 5 লিটার জলে অথবা টাটা রেলিস কোম্পানির টাটা মিটা 1 মিলি প্রতি 5 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এরপরে সরিষায় দেখা যায় বাঁধাকপির লেদা। এই বাঁধাকপির লেদা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে অ্যাভামেকটিন বেনজয়েড 10% এজি গোত্রের যে কোনো কীটনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে। এটি 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে হবে। এটা বাজারে প্রোক্লেম নামে পাওয়া যায়। আবার সরিষাতে দেখা যায় হিরক পিট মট বা DDM। এর লাভাগুলি কী করে? পাতাগুলোকে ফুটো ফুটো করে খেয়ে নষ্ট করে দেয়। এদের নিয়ন্ত্রণের জন্যে কাট আপ হাইড্রোক্লোরাইড 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে, যেটা বাজারে নিচিন কোম্পানির ওয়াট্র্যাপ ও আদামার বর্গান নামে পাওয়া যায়। সরিষায় দেখা যায় মাকড়। এই মাকড়গুলি কী হয়, পাতার তলার দিকে থাকে এবং পাতার রস চুষে খেয়ে এদের পাতাগুলিকে নষ্ট করে দেয়। এদের নিয়ন্ত্রণের জন্যে ইথিওন 50% ইসি 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এটি বাজারে ইথিওন নামে পাওয়া যায়। এটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে ফেনাজাকুইন 10% ইসি 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এটি বাজারে ম্যাজিক স্টার নামে পাওয়া যায়। সাধারণত এই পরিচর্যাগুলি যদি আমরা সঠিকভাবে করি তাহলে রাই থেকে আমরা ভালো ফলন অর্থাৎ দ্বিগুণ ফলন পেতে পারি। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। এই ভিডিওটিকে চাষিভাইদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে দেখুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আবার দেখা হবে আপনার সঙ্গে এরকমই নতুন আরেকটি চাষবাস বিষয়ক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।